চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্য পরিবহনে বিশেষ রেল সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে রাজধানীর একটি হোটেলে চট্টগ্রামের হালি শহরে 21 একর জমিতে 308 কোটি টাকা মাল্টিমোলার কন্টেইনার টার্মিনাল নির্মাণের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। রেলমন্ত্রী আরও জানান, শুধু যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক করা যায় না, তাই পণ্য পরিবহনের জন্য রেলকে আধুনিকায়ন করা হচ্ছে, পাশাপাশি টুরিস্ট ট্রেন কেনারও পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের সময় ধরা হয়েছে 2 বছর, প্রথম 20 বছর পর্যন্ত পরিচালনায় থাকবে সাইফ অ্যালায়েন্স, এরপর হস্তান্তর করা হবে কন্টেইনার কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড CCBL এর কাছে। টার্মিনালটি হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে, বন্দরে যেসব পণ্য আসে এর মাত্র 8 ভাগ পরিবহন হয় রেলপথে, নতুন টার্মিনাল হলে যা 20 ভাগ পর্যন্ত হতে পারে। সাইফ লজিস্টিক অ্যালায়েন্সের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে টার্মিনালটি নির্মাণে চুক্তি করেছে CCBL। আমরা চিন্তা করছি যে চিটাগং থেকে ঢাকা পর্যন্ত প্রাথমিক অবস্থায় আমরা ডেডিকেটেড শুধু গুডস লাইন একটা পরিবহনের জন্য আলাদা একটা রেল লাইন করা যায় কিনা, সেই পরিকল্পনা রেল মন্ত্রণালয়ের আছে।